এই ভিডিওটি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা কমন প্রশ্ন যেটা তোমাদের সবাইকার মনে জাগছে এবং আমরা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানিয়েছ সেই প্রশ্নটি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে তার আগে বলে রাখি যদি তোমরা এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য এটা হচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল তোমাদের সাফল্যের একজন পাশে থাকবে এই চ্যানেল তো যাই হোক কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমেই বলে রাখি দেখো তোমরা যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে উচ্চ মাধ্যমিক একটা নতুন নিয়ম এসছে অর্থাৎ প্রশ্নপত্র তোমরা আর বাড়ি নিয়ে আসতে পারবে না সেই ভিডিওটা সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে এসছে আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করার ঠিকমতো সময় হয়ে উঠছিল না তাই আজকে আমি তোমাদের জন্য সেই প্রশ্ন কমন যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে প্রশ্নটা তোমরা এমনই করেছ যে দাদা যদি আমরা প্রশ্নপত্রতেই উত্তর লিখতে হয় তাহলে আমাদের যে যদি কোনো কারণে কাটাকাটি হয় বা ভুল যায় সেক্ষেত্রে স্থানটা যে জায়গাটা দেওয়া হচ্ছে সেটাই যদি ক্লিয়ার হয়ে যায় আর জায়গা না থাকে তখন আমরা কি করব। এটা খুবই একটা ভালো প্রশ্ন তোমাদের মনে জেগেছে এটা শুনেই আমার ভালো লাগছে যে তোমরা এটা নিয়ে ভাবছো যাই হোক এই প্রশ্নের উত্তর কমন তোমাদেরকে বলতে পারি যতদূর খবর পাওয়া যাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ জানিয়েছেন যে প্রশ্নপত্র যে তোমরা বাড়ি নিয়ে আসতে পারছো না কিন্তু যে স্থানটি দেওয়া হবে উপযুক্ত দেওয়া হবে যদি কোনো কারণে তোমরা যদি কাটাকাটি করো বা কোনো কারণে ভুল যায় সেক্ষেত্রে প্রশ্নপত্রের একদম শেষে তিন থেকে চারটে পৃষ্ঠা ব্ল্যাঙ্ক দেওয়া হবে শুধুমাত্র তোমাদের এই ভুলটাকে ওখানে শোধরানোর জন্য অর্থাৎ কোনো কারণে কাটাকাটি গেল সেই দাগ নাম্বার দিয়ে কিন্তু তুমি সেই উত্তরটা কিন্তু শেষে পৃষ্ঠায় সুন্দরভাবে লিখে দিতে পারবে সেক্ষেত্রে পুরো নাম্বারই কিন্তু পাবে এটা একটা তোমাদের কনফিউশন এবং এই উত্তর তোমাদেরকে দিলাম এবং সেই সঙ্গে বলে কি যে এই যে নিয়মটা করা হয়েছে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসকে আটকানোর জন্য নয় শুধুমাত্র আর কারণ আছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাতার পর পাতার প্রশ্ন উত্তর লিখছিলো যাতে সেইটা না করে খুব কম সময়ের মধ্যে খুব কম জায়গার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লেখা যায় টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা যায় সেই ধারণাকে নিয়ে আসার জন্যই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যাতে তোমরা খুব কম জায়গার মধ্যে খুব ভালোভাবে প্রশ্নের মান উন্নত করতে পারো এবং তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবে শুধুমাত্র মুখস্থ করে পাতার পর পাতা লিখে দিলেই চলবে না এই জায়গায় কিন্তু খেয়াল রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তো এই নিয়মটা তোমাদের কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাও আমার পার্সোনালি বলতে পারি আমার যথেষ্ট ভালো লেগেছে কারণ এইটা আসা দরকার ছিল এটা হলে পরে তোমরা পড়াশোনার যে মান সেটা তোমাদের অনেকটা উন্নত হবে এবং যারা আতিপাতি টিউশন পড়িয়ে দেয় যারা নিজের সাবজেক্ট ছাড়াই টিউশন পড়ায় তারা কিন্তু এই জায়গায় অনেকটা ধাক্কা খাবে কারণ কোন কোশ্চেনের কোন ভূগোলের ক্ষেত্রে বলতে পারি একটা প্রশ্নর উত্তর কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যে ভূগোল নিয়ে পার্সোনালি পড়া করেছেন বা ভূগোলের স্পেশাল টিচার তারাই কিন্তু এটা করতে পারবে যারা কিন্তু পড়েনি বা সেই অন্য সাবজেক্ট টিচার যদি কোনো সাবজেক্ট পড়ায় সেটা ক্ষেত্রেও একটা অসুবিধাজনক জায়গায় কিন্তু পড়ে যাবে তারা কারণ স্টুডেন্টদের ক্ষতি কেউই করতে চায় না কোনো শিক্ষকই চায় না তাই যে কোনো শিক্ষক হওয়ার উদ্দেশ্য আমি বলছি এটা কিন্তু করবেন না ভালোভাবে শিক্ষক যে কোনো ছাত্রকে শিক্ষা দিন যাতে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে পারে এবং শি তারা নাম্বারটা আর বেশি পায় কারণ যেহেতু নোয়া নয়া নিয়মে পরীক্ষা হচ্ছে সেই কি নিয়ম কীরকম নিয়মে খাতা দেখা হবে এটা একটা ভাববার বিষয় তাই চেষ্টা করতে হবে আমাদেরকে যতটা সম্ভব খুব সুন্দরভাবে কম জায়গার মধ্যে উপস্থাপিত করার তোমাদের উদ্দেশ্যে এটুকুই আমি বললাম যে কমপক্ষে দু থেকে তিনটে বই কিনো দিয়ে পরে তোমরা খুব সুন্দরভাবে উত্তর লেখার চেষ্টা করো এবং তোমাদের যে প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম আর কোনো কনফিউশন রইলো না তাহলে তোমাদের পক্ষে একটাই কাজ যে চেষ্টা করতে হবে কাটাকাটিটা না করার ওই স্থানের মধ্যেই উত্তর লিখতে পারলে থেকে ভালো হয় যদি না পারো বাই চান্স তখন তোমরা অবশ্যই পেছনের পৃষ্ঠাগুলো ইউজ করতে পারো কিন্তু চেষ্টা করো তোমরা কিন্তু যে ওই স্থানের মধ্যেই উত্তর সুন্দরভাবে লেখার হাতের লেখাটা পরিষ্কার করার এবং সবসময় মনে রাখবে এই নিয়মটার একটা মূল কারণ হচ্ছে কিন্তু হাতের লেখা তোমাদেরকে হাতের লেখা খুব সুন্দরভাবে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে কিন্তু নাম্বারটা বেশি পাবে চেষ্টা করবে এখন থেকে এবং মূল রীতিমতো প্রত্যেক দিন মূল্যায়ন করার চেষ্টা করো নিজের প্রত্যেক দিন প্রত্যেক চ্যাপ্টাও চেষ্টা করো যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনোরকম সাফলতা থেকে কেউ আটকাতে তোমাদেরকে না পারে সেইভাবে নিজেদেরকে শুরু করতে হবে তোমাদের নিজে নিজেদেরকে অর্থাৎ নিজের যে চেষ্টা সেটা নিজেদেরকে করতে হবে অন্য কেউ কিন্তু করবে না তোমাদেরকে নিজেকেই করতে হবে এবং চেষ্টা করো এই ভিডিওটা সকলের মিলে শেয়ার করে দেওয়ার যাতে তারাও এটা দেখে উপকৃত হয়